আমন্ত্রণ দুপুর 2টার সংবাদে সঙ্গে আছে আইরিনা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দিনজায় বৈঠক হয়, স্থানান্তর হয় না কারওয়ান বাজার। আরো কয়েকদিন অস্বাস্থ্যকর থাকছে ঢাকার বায়ু। গাড়ির এলপিজি রান্নায় ব্যবহার, বড় দুর্ঘটনার শঙ্কা। বাজারে সরবরাহ কম, খুলনায় বেড়েছে মাছের দাম। প্রশিক্ষণকালে ভারতীয় বিমান বাহিনীর 2 যুদ্ধ বিমান বিধ্বস্ত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে পুরো খবর। ঢাকার ফার্মগেট, তেজগাঁও, শাহবাগ সহ কিছু গুরুত্বপূর্ণ এলাকার যানজট ও জনভোগান্তির অন্যতম কারণ কারওয়ান বাজার। এই বাজার কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষ এবং যানবাহনের আনাগোনা দেখা যায় প্রতিদিন। ভোগান্তি কমাতে 2 যুগের বেশি সময় ধরে কারওয়ান বাজার স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে সরকার। যাত্রাবাড়ী, মহাখালী, আমিন বাজারে 3টি আড়ত নির্মাণ করা হয়েছে। দফায় দফায় বৈঠক করেও ব্যবসায়ীদের স্থানান্তরে রাজি করাতে পারেনি সিটি কর্পোরেশন। তবে মেয়র বলেছেন স্থানান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের দাবি, কারওয়ান বাজার থেকে আড়ত এবং কাঁচা বাজার স্থানান্তরে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। এরই মধ্যে তৎপরতা শুরু করেছেন তারা। বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে গত কয়েকদিন ধরে শীর্ষে ঘুরপাক খাচ্ছে ঢাকা। কোনোভাবেই স্বাস্থ্যকর হচ্ছে না বাংলাদেশের রাজধানীর বায়ু। শনিবারও এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে বেলা 11টার দিকে দেখা গেছে দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। স্কোর হচ্ছে 198, যা অস্বাস্থ্যকর। এর আগে টানা 6 দিন দূষিত শহরের তালিকায় ঢাকাকে শীর্ষে দেখা গেছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের পূর্বাভাসে বলা হয়েছে আরও কিছুদিন ঢাকার বায়ু অস্বাস্থ্যকর থাকবে। রবিবার 130 স্কোর নিয়ে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর থাকবে বিশ্বের অন্যতম জনবহুল এই শহরটির বায়ু। কুমিল্লার 14 গ্রামে গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত লিকুইড পেট্রোলিয়াম গ্যাস রিফিল করা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে। এতে যে কোনো সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা। খোঁজ নিয়ে জানা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রাম উপজেলার 40 কিলোমিটার এলাকা এবং এর আশেপাশে মোট 15টি এলপিজি গ্যাসের স্টেশন রয়েছে। এসব স্টেশনের অধিকাংশগুলোতে 12 এবং 35 ওজনের রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত এলপিজি রিফিল করা হচ্ছে। দাম রাখা হচ্ছে নির্ধারিত বাজার মূল্য থেকে প্রায় 400 টাকা কম। গাইবান্ধায় চাহিদা অনুযায়ী প্রাথমিক স্তরের সব পাঠ্য বই এখনো পৌঁছেনি শিক্ষার্থীদের হাতে। বই সংকটের কারণে বিঘ্নিত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়া। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার প্রাথমিক স্তরে পাঠ্য বইয়ের মোট চাহিদার 36.45% বই 24 জানুয়ারি পর্যন্ত গাইবান্ধায় আসেনি। এই জন্য সবার হাতে সব বই তুলে দেওয়ার সম্ভব হয়নি। গাইবান্ধা জেলায় মোট 1466টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 4,03,473 জন ছাত্রছাত্রী অধ্যয়নরত। এই জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বইয়ের চাহিদা পাঠানো হয়েছে মোট 21,34,128টি। এখানে পাওয়া গেছে বিভিন্ন শ্রেণীর জন্য 13,56,185টি বই। সে অনুযায়ী চাহিদার মোট প্রাপ্তির হার 63.55%। রাতের তাপমাত্রা বাড়ার ধারা অব্যাহত রয়েছে। সারা দেশে শীতের দাপট একেবারেই কমে গেছে। তবে শনিবার উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা ফের কমার ধারায় যেতে পারে। তখন পর্যন্ত আবহাওয়া মোটামুটি
এরকমই থাকতে পারে। শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার সকালে তা বেড়ে হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহে দেশের শেয়ার বাজারে লেনদেন অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে প্রায় তার দ্বিগুণের। এরপরেও গত সপ্তাহে বাজারে মূলধনের বড় উত্থান হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বেড়েছে 10,000 কোটি টাকার উপরে। সবশেষ সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 7,67,026 কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 7,56,841 কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসই এর বাজার মূলধন 10,185 কোটি টাকা বেড়েছে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রিন, ক্লিন এবং স্মার্ট প্রতিষ্ঠানে পরিণত করা হবে বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের ওপরে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় মাইক্রোপ্রসেসর ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এবং সাইবার সিকিউরিটি প্রযুক্তির বিকাশ ও সক্ষমতা বাড়াতে কাজ শুরু হয়েছে। শুক্রবার বিকেলে সিংড়া উপজেলার কোর্ট মাঠে 12 দিনব্যাপী আয়োজিত চলনবিল শিক্ষা উৎসবের অষ্টম দিনের সংবর্ধনা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। নিজেকে শক্তিশালী পুরুষ বোঝাতে সংসদে অনেক কথাই বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ। তবে এর মধ্যে শতকরা 99% কথাই মিথ্যা ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন। আপনাদের কাছে ভোট চেয়েছিল, আপনারাও দিয়েছেন। ভোট চাইতে সে শক্তিশালী পুরুষ, এইটা বোঝাবার জন্য সংসদে অনেক সময় অনেক কথা বলছে। তার মধ্যে শতকরা 99% কথাটাই হলো মিথ্যা কথা। গণতন্ত্রের জন্য লড়াই করবে, গণতন্ত্র উদ্ধার করবে এবং গণতন্ত্র উদ্ধারের জন্যে অগণতান্ত্রিক কাজটা করবে। সেই কাজটা কি? আরে, গণতন্ত্র মানে তো হলো মানুষের ভোটে নির্বাচিত হয়ে মানুষের সেবা করা। মানুষের ভোট নিয়ে নিজের পকেটটা ভরার পরে গণতন্ত্রের নামে তিনি সংসদ থেকে পদত্যাগ করেছেন। আমি কসম করে বলতে পারি, এই হারুন নিজ ইচ্ছায় পদত্যাগ করে নাই। ওই যে একটা আগুনের গুল্লা খালেদা জিয়ার পুল্লা, তাদের গিয়া লন্ডনে বসে বলছেন যে তোমরা যে এই 5 জন আছো, এই 5 জন সংসদ থেকে পদত্যাগ করলে এই সরকার থাকবে না। সরকার বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। চাল, ডাল, আটা থেকে শুরু করে মাছ মাংসের দামও এখন আকাশচুম্বী। বাজারে শীতকালীন সবজি সরবরাহ ভালো থাকায় কিছুদিন কমেছিল শাকসবজির দাম, তবে কয়েকদিন ধরে সবজির দামও ঊর্ধ্বমুখী। মূল্যবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে আছে মাছ। মাছের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য সরবরাহ কম থাকাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। প্রতি বছর শীতের সময়টাতে বাজারে মাছের আমদানি কমে যায়, সাগরের মাছও আসে কম, যে কারণে বাজারে আসা মাছের দাম থাকে আকাশচুম্বী বলে দাবি করছেন মাছ বিক্রেতারা। চকোবিন স্বাদে ভরা রঙে রঙিন।
এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ভারতের বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির মধ্যপ্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে। শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সুখোই সুত্রিশ এবং মিরাজ 2000 মডেলের যুদ্ধ বিমান দুইটি প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়। দুইটি যুদ্ধ বিমানই গোয়ালিয়র বিমান বাহিনীর ঘাঁটি থেকে উড্ডয়ন করা হয়। এরই মধ্যে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে, তবে হতাহতের খবর এখনও জানা যায়নি। জানা গেছে, সুত্রিশ যুদ্ধ বিমানটিতে দুইজন পাইলট ছিল, অন্যটিতে ছিল একজন পাইলট। তাদের মধ্যে দুইজনকেই উদ্ধার করা গেছে। আহত হলেও তারা নিরাপদ, তবে তৃতীয় পাইলটকে উদ্ধারে অভিযান চলছে। বিশ্বে মহামারী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় মৃত্যু এবং শনাক্ত দুটোই কমেছে। এ সময় করোনায় মারা গেছেন 936 জন। একই সময় বিশ্বজুড়ে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন 170,554 জন। এর আগে 24 ঘন্টায় বিশ্বে করোনায় 1,206 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে সংক্রমিত হন 192,391 জন। মহামারী শুরু থেকে আজ শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 67,56,661 জনে। এই পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 67,45,02,671 জনে। শনিবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এই তথ্য জানা গেছে। পূর্ব জেরুজালেমে সিনাগগে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত 7 জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে শহরের নেভ ইয়াকভ পাড়ায় এই ঘটনা ঘটে। এই তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো জানায়, ঘটনাস্থলেই নিহত হয়েছেন 5 জন, এছাড়া আরও 5 জন আহত হয়েছেন। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এর মধ্যে 70 বছর বয়সী নারীও রয়েছেন। এদিকে ইসরায়েলি পুলিশ একে সন্ত্রাসী হামলা বলে দাবি করছে। তারা বলছে, এই হামলা নেভ ইয়াকভের একটি উপাসনালয়ে ঘটেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী বিকেল 4টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।